তিন মাস স্থগিত রাখার পর এবার পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়েছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার বা আইএমএফ। কিন্তু তারপরও পাকিস্তান নিশ্চিত নয় কবে এবং কি পরিমাণে মিলবে আইএমএফ-এর ঋণ। ঋণ সূত্রসহ মেটালেই কেবল হবে না, আইএমএফ-এর তরফ থেকে বেশ কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। বরাবর সেই শর্তে লাভবান হয় শিল্প এবং আর্থিক বলে এগিয়ে থাকা পশ্চিমী দুনিয়ার হাতে গোনা কয়েকটা দেশ। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে আগামী সপ্তাহে ইসলামাবাদে আসতে পারে আইএমএফ-এর প্রতিনিধি দল। শর্ত মেনে বৈদেশিক মুদ্রার সংকট মিটিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তানে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ক্রমাগত নামছে। শর্ত মানলে পাকিস্তানকে $3 বিলিয়ন ঋণ দেওয়ার ইঙ্গিত দিয়েছে আইএমএফ। ভারতীয় টাকার অঙ্কে যা প্রায় 2,40,000 কোটি টাকা। পাকিস্তানের সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে যে বিপজ্জনক স্তরে নেমে এসেছে ডলারের ভাণ্ডার, ফলে বিদেশি ঋণ বা ডলারে মেটাতে হয় এমন জরুরি পণ্য ও পরিষেবা কেনার ক্ষমতা প্রশ্নের মুখে রয়েছে। আমদানি রপ্তানি ঘাটতি হয়ে চলেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিনিময় হারে নিয়ন্ত্রণ তুলে নিতে বাধ্য করে আইএমএফ। ডলারের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা বাড়িয়ে দেয়। ল্যাটিন আমেরিকাতেও এই কৌশল খাটানো হয়েছে বিভিন্ন সময়। ঋণের জালে আরও ফেঁসে যায় গ্রাহক অর্থনীতি।